শীতকাল নামতে এবছরে মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের ভাড়ার প্রায় শূন্য। এই অবস্থায় থ্যালাসেমিয়া রোগীরা বিপাকে পড়েছেন। সংকটময় মুহূর্তে পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখা হবিবপুর ব্লকস্থ খড়িবাড়ি সাগরের হাট চার্চে আবেদন জানানো হলে 19 ডিসেম্বর 2021 চার্চ প্রাঙ্গণে রক্তের সংকট মোচনে সামাজিক দায়বদ্ধতায় শুভ বড়দিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয়। উক্ত শিবিরে 23 জন রক্তবন্ধু রক্তদান করেন। এদিন সকল রক্তবন্ধুকে সবুজ সৃষ্টির লক্ষ্যে একটি করে চারাগাছ প্রদান করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন খড়িবাড়ি সেক্রেড হার্ট চার্চের ফাদার ব্লাসিয়াস মুর্মু, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার, সভাপতি ডক্টর তুষারকান্তি বণিক, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মণ্ডল প্রমুখ, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলার রক্তদান শিবিরের আহ্বায়ক সকল রক্তবন্ধুকে কর্মিশ উদ্যোক্তাদের অভিনন্দন এবং আবেদন জানান ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী, উদ্বিধারী, ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে ছোট ছোট শিবির করে ব্লাড সেন্টারে ভাড়ার পূর্ণ রাখা। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। জিরো ভিশন, দীর্ঘ প্রতীক্ষার অবসান। আবক্ষ মূর্তির পরিবর্তে স্থাপন হলো বিশ্বকবি রবি ঠাকুরের পূর্ণাবয় মূর্তি। এদিন একটি সংস্কৃত অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই মূর্তিটি স্থাপন করা হয়। মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় রবীন্দ্রভবনে রবি ঠাকুরের 6 ফিট উচ্চতা বিশিষ্ট পূর্ণাবয় মূর্তিটি স্থাপন করেন জেলা পুলিশ প্রশাসনের DSP DNT আজারুদ্দিন খান। জানা যায়, ওই এলাকায় বইমেলা কমিটির উদ্যোগে মূর্তিটি স্থাপন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে ওই এলাকায় একটি রবি ঠাকুরের আবক্ষ মূর্তি ছিল। ওই মূর্তিটি আকারে ছোট এবং রাস্তার এক কোণে থাকার কারণে বইমেলা কমিটি উদ্যোগ নেন একটি পূর্ণাবয় মূর্তি স্থাপনের। সেই পরিপ্রেক্ষিতে এদিন ওই স্থানে রবি ঠাকুরের পূর্ণাবয় মূর্তিটি স্থাপন করা হয়। এদিন মূর্তি স্থাপনে উপস্থিত ছিলেন মালদা জেলা DST DNP আজারুদ্দিন খান ছাড়াও বামনগোলা ব্লকের BDO রাজু কুণ্ডু, বামনগোলা থানার IC জয়দীপ চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট জনেরা। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। জিরো ভিশন, জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।